أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, খাওয়ার আগে এবং খাওয়ার পরে উযু করা সুন্নত কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে কতগুলো হাদিস বর্ণনা করা হয়, সকল হাদিসগুলো দাঈফ এবং অনেকগুলো সহিহ হাদিসের খেলাপ। তাই বিষয়টা হচ্ছে, যদি নাকি হাতের মধ্যে ময়লা আবর্জনা থাকে নিশ্চিত, তখন অবশ্যই দিতে হবে। কারণ এই বিষয়ের উপরে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা দররা ওয়ালা দেরারা, নিজের ক্ষতি করা অন্যের ক্ষতি করার কোনোটাই জায়েজ নেই। ওলা তুলকু বিআইটিকু মিনাত তাহালুকা, কোরআনের মধ্যে আছে তোমরা নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। তাই যদি নাকি হাতের মধ্যে ময়লা আবর্জনা থাকে, এগুলো পেটাতে ক্ষতিকর হবে, তাই অবশ্যই এটাকে ধুয়ে ফেলতে হবে। তখন শূন্য থাকে না, তখন এটা ফরজ ওয়াজিব হইয়া যায়। আর কথা হচ্ছে, যদি নাকি হাতে ময়লা নাই, আপনি নিশ্চিত জানেন, ওই সময়ের মধ্যে ধোয়ার বিষয়টা বিভিন্ন জন বলেন, তারপর ধোয়াটা সুন্নত মুস্তাহাব। আসলে সুন্নত মুস্তাহাব বলতে গেলে আমাদেরকে হাদিস হিসাবে বলতে হবে। আর এই বিষয়ের উপরে যারা বলেন মুস্তাহাব বা ভালো, কতগুলো জয়ীফ হাদিসের উপরে ভিত্তি করে। কারণ কতগুলো জয়ীফ হাদিসের ভিত্তিতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে খানার মধ্যে বরকত হচ্ছে এর আগে উযু করা এবং এর পরে উযু করা। তো যারা জয়ীফ হাদিসের ভিত্তিতে আমল করাকে বৈধ মনে করেন, তারা এগুলোকে মুস্তাহাব মনে করেন। আর যারা মনে করেন যে না, জয়ীফ হাদিসের ভিতরে যে আমরা আমল করি না, তাহলে তাদের নিকটে এই হাদিসগুলো গ্রহণযোগ্য না এবং আমলটাও গ্রহণযোগ্য না। এখন দেখা যাক কিছু হাদিসের বর্ণনা। একটা বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সহিহ বুখারীর ভিতরে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময়ের মধ্যে ছাগলের গোশত খাইতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের গোশত পছন্দ করতেন। ফাদুইয়া ইলা সালাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের প্রতি আহ্বান করা হলো। ফা আলকাহা মিন ইয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোশতের টুকরাটাকে হাত থেকে ফেলে দিলেন। সুম্মা কামা ফাসাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, এরপরে সালাত আদায় করলেন। ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন না। রাওয়াহুল বুখারী, এটা বুখারীর মধ্যে আছে। তাহলে বোঝা গেল, যদি নাকি হাত পরিষ্কার থাকে, তাহলে খানার পরেও হাত ধোয়াটা জরুরি না। হাফেজ শামসুদ্দিন ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই উনার সুনানে আবু দাউদের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেন, খানার আগে পরে হাত ধোয়া সম্পর্কে আহলে ইলমদের মধ্যে দুইটা কথা আছে। কেউ বলতেছেন যে দুইটা হাত খানার আগে ধোয়াটা মুস্তাহাব, আর কেউ বলতেছেন না, মুস্তাহাব না। ওয়াহুমফি মাজহাবি আহমদ ওয়া গাইরি, অর্থাৎ এটি ইমাম আহমদের মাজহাব এবং অন্যান্যদেরও। ওয়াসহি আন্নাহু লা ইয়াস্তাহিব্বু, সঠিক কথা হচ্ছে এটা মুস্তাহাব নয়। কারণ ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই তার কিতাব আল কবিরের মধ্যে উল্লেখ করছেন, বাবু তোর কি গোসলে লিয়া দেয়নি কবলা তোয়াম, যে খানার আগে দুই হাত ধৌত করা, এটা খানার আগে দুই হাত ধৌত না করা সম্পর্কে। তাহলে খানার আগে দুই হাত ধৌত না করা সম্পর্কে উনি একটা অধ্যায় প্রণয়ন করছেন। সেদাকের মধ্যে উনি যে একটা হাদিস উল্লেখ করছেন ইবনু জুরাইজের, যেটি সাইদ ইবনুল হুয়াইরিস উনি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবার রাজা সুম্মা খারাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যে প্রস্রাব পায়খানা সারলেন, পরবর্তীতে বাইরে হইলেন। ফাতাইমা ওয়ালাম ইয়া মুস্তামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইলেন কিন্তু ফানি নিলেন না, ফানি ধরলেন না। এসনাদুহু সহিহ, এই হাদিসের সনদটা হচ্ছে সহিহ। তাইলে এখানে খানার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধোন নাই, এটা বোঝা গেল। সুম্মা কালা বাবু গোসল জুনুবে ইয়াতাহু ইজা তাইমা ওয়া সাকা মিন হাদিস যুহরি আন আবি সালিমা আন আয়েশা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা আরাদা আন ইয়ানামা ওয়া হুয়া জুনুবুন তাওয়াদ্দা ওয়াযুহু লিসালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্ত্রী সহবাসের মাধ্যমে গোসল ফরজ হইতো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর ইচ্ছে করতেন, তখন উনি নামাজের মতো করে উযু করে তারপরে ঘুমাইতেন। ওয়া ইজা আরাদা আন ইয়াকুলা গাসালাইয়া দেহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ অবস্থায় খানা খাওয়ার ইচ্ছে করতেন, তখন নবী সাল্লাম হাত ধুয়ে ফেলতেন। তাহলে এটাই এর মধ্যে পরিষ্কার বোঝা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার আগে কি করতেন,
হাত ধুইতেন, এখানে অজুর মতো নামাজের মতো অজু করি অজু করতেন সেটা এখানে না, বরং হাত ধুইতেন বলা আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার এই হাদিসের ভিতরে। তাহলে বুঝা গেছে যদি দেখি হাদিসের আলোক কারণে বুঝতে পারে হাতের মধ্যে যদি দেখি যে ময়লা আবর্জনা থাকার থাকে তখন অবশ্যই আমরা হাত ধুয়ে নিব। এমনি হাতের মধ্যে কিছু নাই তারপরে যদি দেখি হাত ধোয়, তাহলে যারা ধোয় তারা জয়ীফ হাদিসের ভিত্তিতে যে হাত ধোয় ওইটাকে মোস্তাহাব মনে করে। আর একটা কথা আমি বলি শেষ করতেছি এখানে, সেটা আমাদের লক্ষণীয়, সেটা হচ্ছে যে যদি নিশ্চিত হাতের মধ্যে ময়লা থাকে তখন অবশ্যই এমনিতে না ধুয়ে খানা খাবে না। আর এখানে ভিতরে যে নামাজের মতো উজু করি, নামাজের মতো করে উজু করা এটা উদ্দেশ্য না, এখানে হচ্ছে হাত ধোয়া না উজু বলতে না হাত ধোয়া উদ্দেশ্য, নামাজের মতো করে উজু না। নামাজের মতো করে উজু করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন যখন সহবাস সের পরে ঘুমানোর ইচ্ছা করতেন তখন নামাজের মতো করে উজু করতেন। আর খানার আগে পরে নামাজের মতো করে উজু করার বিষয়টি হচ্ছে আমাদের বিভ্রান্তি। যদিও নাকি জৈব হাদিসের ভিতরে উজু শব্দটা আছে, তবে উজু মানে নামাজের উজু না, এখানে উজুর শব্দের অর্থ হচ্ছে হাত ধোত করা খানার আগে হোক বা পরে হোক। তাই জৈব হাদিসের ভিত্তিতে আমল করতে গেলে এটা মুস্তাহাব, যারা বিশ্বাস করেন যে জৈব হাদিসের উপর আমল করা যাবে ফজিলতের ক্ষেত্রে, আর যারা মনে করেন যে না জৈব হাদিসের ক্ষেত্রে আমরা আমল করবো না, তাহলে তাদের নিকটে এটা মুস্তাহাব নয়। বাকি কথা হচ্ছে যদি নাকি ময়লা আবর্জনা থাকে তখন অবশ্যই এটা ফরজে আসলে হয়ে যায়, তখন এটা মুস্তাহাব বাকি থাকে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।